বেপরোয়া বাস ড্রাইভারের পাগলামিতে মরতে বসেছিল অর্ধশতাধিক যাত্রী। সৌভাগ্যক্রমে কেউ মারা না গেলেও রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপরেই উল্টে যায় বাসটি। এ ঘটনায় অন্তত 20 জন যাত্রী আহত হয়েছেন। মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি চন্দ্রিমা উদ্যানের এলাকায় এলে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9:30টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি চন্দ্রিমা উদ্যানের এলাকায় এলে এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি আবার ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে গেছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ নজরুল বলেন, বাসটি রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে উল্টানোর পরপর চালক ও হেলপার পালিয়ে গেছে। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, সামনে ঈদ। তার আগে যে কোনো দুর্ঘটনায় যে কোনো পরিবারের ঈদের আনন্দকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। বিশ্লেষণ করলে দেখা যায়, বাস দুর্ঘটনার অধিকাংশই ঘটে ড্রাইভারের বেপরোয়া মনোভাবের কারণে। পুলিশের ব্যর্থতার কারণেই কি ড্রাইভাররা এতটা বেপরোয়া বলে মনে হয় আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।